দর্শক দেখতে পাচ্ছেন, আজকে আবারও শুরু হয়ে গেছে উদ্ধার কাজ। যারা এখন পর্যন্ত নিখোঁজ আছে তাদেরকে উদ্ধার করার জন্য এসে পড়েছে একটি ক্রেন, এবং এই ক্রেনের মাধ্যমে কিন্তু যারা গতকালকে পানিতে ডুবে মারা যায় এবং তাদেরকে কিন্তু উদ্ধার কাজ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবং এখানে ডুবুরি দল এবং ফায়ার সার্ভিস দল কিন্তু এই এইটি পানির নিচে কিন্তু যে আসলে তাদের উদ্ধার করার চেষ্টা করছে, এবং পাশেই রয়েছে হেলিকপ্টার ইমার্জেন্সির জন্য। যে কোনো মুহূর্তে যদি কাউকে এখনও যদি কোনো জীবিত থাকে তাদেরকে অবশ্যই সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এখানে হেলিকপ্টার প্রস্তুত রয়েছে। এবং পাশে দেখতে পাচ্ছেন একটি ক্রেন, এবং এই ক্রেনের সাহায্যে কিন্তু আসলে নিচ থেকে আসলে যদি কোনো লাশ পাওয়া যায় তাদেরকে কিন্তু উপরে তোলানো হচ্ছে এবং দেখতে পাচ্ছেন। এবং এই লঞ্চটিকে আরও পারে বেরানোর চেষ্টা করা হচ্ছে যাতে খুব সহজেই এটিকে আরও ভালোভাবে এবং তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারে যে আসলে লঞ্চটি কীভাবে আগুন লাগে বা কোথা থেকে আগুন লাগে। দেখতে পাচ্ছেন গতকালকে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত 41 জন নিহত হয় এবং 150 জন প্রায় আহত হয়। আমরা জানতে পারি যে ঝালকাঠিতে এই লঞ্চটি গতকাল রাতে দিবাগত রাতে 3টার দিকে আগুন লেগে যায় এবং এখানে দেখতে পাচ্ছেন ব্যাপক একটা ক্ষয়ক্ষতি হয়। আসলে আগুনটি ইঞ্জিন রুমে থেকে লেগেছে বলে এখন পর্যন্ত জানা গিয়েছে, এবং এখানে যে ভয়াবহতা তা আসলে আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখেছেন এবং আমার এবং আগামীতেও আমার অনেক ভিডিও দেখতে পাবেন, এবং সেজন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। দেখতে পাচ্ছেন আসলে লঞ্চটি কীভাবে আসলে আগুনে পুড়ে যায় এবং এটির ভয়াবহতা আসলে আপনাকে বলে বোঝানোর মতো না, সরাসরি না দেখলে বুঝতে পারবেন না।